চল্লিশ সুইচি বয়সেও তিনি বিশ্বের সবচেয়ে বড় টি টোয়েন্টি তারকা। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি লিগে তার চাহিদা আকাশচুম্বী। আসন্ন বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল খেলা নিয়ে সংশয় দেখা গিয়েছিল। গেইলের এজেন্টের সঙ্গে তৈরি হয়েছিল ভুল বোঝাবুঝি, তবে এবার সবকিছুর সমাধান হয়েছে। দুদিন আগে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন জ্যামাইকান ওপেনার আসছেন, তবে টুর্নামেন্টের মাঝামাঝি অথবা শেষ পর্যায়ে। সব ঠিক হওয়ার পর বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়েছেন গেইল। যে কয়টি ম্যাচই খেলুন, গেইল বিপিএলে তো আসছেন, এটাই বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের বড় সুখবর। আসর জমিয়ে দিতে গেইল একাই একশো। গতকাল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অফিসিয়াল ফেসবুক পেজে এই বিধ্বংসী ক্যারিবীয় ওপেনারের একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে গেইল বলেছেন, হ্যালো বাংলাদেশ, ক্রিস গেইল দ্য ইউনিভার্স বস বলছি। বঙ্গবন্ধু বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলতে আসছি, শিগগিরই দেখা হবে। বাংলাদেশের জন্য অনেক ভালোবাসা আর শ্রদ্ধা। অথচ সপ্তাহখানেক আগেই এর উল্টো কথা বলেছিলেন ইউনিভার্স বস। তিনি বলেছিলেন, আপাতত এই বছর আমি ক্রিকেট থেকে বিরতি নিচ্ছি, ফ্র্যাঞ্চাইজি আসর কিংবা বিগ ব্যাশে এবার খেলছি না, জানি না সামনে ঠিক কোন টুর্নামেন্ট আমার অপেক্ষায় আছে, এমনকি আমি এটাও জানি না কিভাবে আমার নাম বিপিএলে পৌঁছে গেল, কিন্তু আমাকে একটি দলে নেওয়া হয়েছে, কিন্তু নিজেও জানি না সেটা কিভাবে সম্ভব হলো। প্রতিদিন ক্রিকেটের আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন বাংলা ধামাকা চ্যানেল এবং বেল আইকন ক্লিক করুন সবার আগে নতুন ভিডিও দেখার জন্য।